যাই হোক না কেন, ঈশ্বর দয়া করে সিংহলকে রক্ষা করো। না, সবাই কি হবে সে দুশ্চিন্তায় আর থাকতে পারছি না। আর কতদিনই বা আশ্রমে যেতে পারবো, আর কতদিনই বা শিক্ষা গ্রহণ করতে পারবো। আর সত্যি কথা বলতে কি, কতদিনই বা মিহিরের সঙ্গে থাকতে পারবো। ওদিকে সবাই কি ঘটছে কে জানে, এত বড় ঘটনা থেকেও যদি আমরা জয় লাভ করতে না পারি তাহলে সেটা আমাদের লজ্জা। না না দিদি, আমি ওসব কথা ভাবছি না। রাজনৈতিকভাবে যে পরিকল্পনা আমরা করেছি তাতে জয় আমাদের হবেই, আমি নিশ্চিত। বোন, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো সমস্যাই আমাদের হবে না। তাহলে দেরি কেন, চলো, শুভ কাজে দেরি করতে হয় না, এসো। গত কয়েকদিনে আমরা বিশেষ কিছু ঘটনা জানতে পেরেছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের এই সভার আহ্বান করা হয়েছে। আপনাদের সকলের সুচিন্তিত মতামত নিয়েই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারব। মহারাজ, আপনি তো বললেন প্রতিরক্ষা সম্পর্কে আলোচনা, তা হঠাৎ সিংহলে এমন কি বিপত্তি হলো যে প্রতিরক্ষা সম্পর্কে আমাদের সকলের মতামত গ্রহণ করা হবে? এই প্রশ্নের উত্তর জয়জ্যোতি দিতে পারবে। সিংহলের চারিদিকে সমুদ্র, তাই আক্রমণের সম্ভাবনাও তীব্র। আমরা যদি সমুদ্রের প্রান্তগুলিতে সৈন্য স্থাপন করে রাখি তাহলে বিপক্ষ শত্রুকে সহজে পরাজিত করা যাবে। হ্যাঁ, তবে তার জন্য এত সৈন্য লাগবে যে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু বহিরাগত শত্রুরা যদি একবার প্রবেশ করে যায় তাহলে সেটা তো আরো বিপজ্জনক হবে। দেখুন, আপনারা যা বলছেন তা সবই সত্য, কিন্তু সিংহলকে রক্ষা করতে গেলে আমাদের আরো বেশি কিছু করা দরকার। আরো গভীরভাবে না ভাবলে পরে সিংহলকে রক্ষা করা অসম্ভব। ঐশিকা, আরে মাসুমা, আসুন আসুন, বসুন। সত্যি বলবো ঐশিকা, তোমাকে যত দেখি না তত যেন মুগ্ধ হই। কেন, সিংহলের রানী হিসেবে সত্যিই তুমি সার্থক, কিন্তু খনার কথা যখনই ভাবি তখনই তোমার জন্য মনটা বড় খারাপ হয় গো। হঠাৎ এ কথা বলছেন কেন? দেখো ঐশিকা, খনা সিংহলের ভাগ্যলক্ষী ঠিকই, কিন্তু একদিন না একদিন তো তার বিবাহ দিতেই হবে, তখন। দেখো ঐশিকা, বিবাহের পূর্বে চালুক্য রাজার সাথে তুমি আর উপদেশ্য কি কথা বলবে, যাতে বিবাহের পর খনাকে ওনারা শিক্ষা গ্রহণের অনুমতি দেন। ঐশিকা, আমি তোমাকে বলছি চালুক্যরাজ এক্ষেত্রে কোনো আপত্তি করবেন না, প্রয়োজন হলে তোমরা বলবে যতদিন না শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয় ততদিন খনা সিংহল ত্যাগ করবে না। আমরা এখন চলি ঐশিকা। এক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা কথা বলার আছে। কি কথা? না মানে এই কথার গুরুত্ব চূড়ান্ত, আপনাদের কাছে বলতে আমার আপত্তি নেই যে এই কথার পরিপ্রেক্ষিতেই আমি সব থেকে বেশি চিন্তিত। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা রাজপুরোহিত মশাইকে একবার এখানে আমন্ত্রণ জানাই এবং তার সঙ্গে আলোচনা করেই আগামী কার্যকারণ ঠিক করা হোক। কে আছো? রাজপুরোহিত মশাইকে সবাই আসতে অনুরোধ করো।